Hi guys, how are you? I hope that you everyone well. Now I am going to discuss about tense. আজকে আমি তোমাদের টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জীবনের শেষবার মতো হলো টেন্স শিখে নাও. Now let's go follow. Tense. আমরা জানি টেন্স শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো সময় বা কাল. টেন্স কাকে বলে? ভার্বের ক্রিয়া বা ভার্বের কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে. আবার বলতেছি, তোমরা একটু শুনে নাও. ভার্বের কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে. আমরা জানি টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়. এক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার. প্রত্যেকটা টেন্সে আবার চারটা করে ভাগ করা যায়। আমরা এখন জানবো যে প্রেজেন্ট টেন্স কাকে বলে. যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে. আর পাস্ট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে. ফিউচার টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে. এখন আমরা দেখব প্রত্যেকটা টেন্স. প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে. প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে. প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. তেমনি একইভাবে পাস্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে. পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস. আর ফিউচার, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস. এই টেন্সের বারোটা টেন্সের গঠন আমরা খুব সহজে শিখব এবং প্রত্যেকটা টেন্সে আমরা উদাহরণ সহ শিখব. অতএব তোমরা আমার ভিডিওটা লেকচারটা ডাকেনে পুরোটা দেখো. আশা করি টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো ভুলভ্রান্তি থাকবে না এবং টেন্সের প্রতি তোমাদের ভালো একটা দক্ষতা অর্জন হবে. আমাদের প্রেজেন্ট টেন্সকে কয়টা ভাগে ভাগ করা যায়? চারটা ভাগে ভাগ করা যায়. এক, হ্যাঁ গাইস, এখন আমরা দেখব প্রত্যেকটা টেন্সের সংক্ষিপ্ত গঠন এবং এর প্রত্যেকটার উদাহরণ আমরা বোঝার চেষ্টা করব। এর আগে আমরা দেখে নিই বি ভার্ব এবং টু ভার্বগুলো কি কি, যেগুলো আমাদের টেন্সের ক্ষেত্রে খুবই উপযোগী. এখানে আমাদের বিভাগ কি? বিভাগ বিশ্বাস অ্যাম ইন্টার ওয়াজার, যেগুলো দেখো এই প্রথম তিনটা হলো প্রেজেন্টের জন্য ব্যবহার করা হয়, পরে দুটা পাস্টের জন্য ব্যবহার করা হয়. তেমন টু অফ ভার্ব হ্যাভ অ্যাজ প্রেজেন্টের জন্য ব্যবহার করা হয়, হ্যাড পাস্টের জন্য ব্যবহার করা হয়. এখন দেখো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? সে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ বা সাধারণ বর্তমান কাজ বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা দেখবো আমরা.
প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সের গঠন চেষ্টা স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বিয়ন্ড ইট বিয়ন্ড হলো ভার্বের বেস ফর্ম যেমন দেখো ভার্বের তিনটা ফর্ম থাকে মানে কি উদাহরণ সাবজেক্ট কি নিলাম আই ভার্বের বেস ফর্ম সাবজেক্ট প্লাস ভি অন এখন কি আমরা এখানে কি নিলাম মনে করো নিলাম গো আই গো অবজেক্ট টু স্কুল আই গো টু স্কুল এখন দেখো পাস্ট কন্টিনিউয়াস গঠন দেখো এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেষ্টা স্যার সাবজেক্ট প্লাস এম ইজ আর বি অন এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট আমরা তেমনি সেম ভাবে কি নিতে পারি যেমন সাবজেক্ট কি আই আই সাথে কি যা বন্ধুরা আই সাথে সব সময় এম তাহলে আই এম মূল ভার কি আছে গো এর সাথে কি হবে প্লাস আইএনজি বাকি অংশ আছে কি টু স্কুল তাহলে কি হলো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি চেষ্টা করছে সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে গঠন উদাহরণটা কি দাঁড়ালো যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাইতেছি প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার দেখো প্রথমে কি সাবজেক্ট প্লাস হ্যাঁ কতটা has ভাবে b3 plus object তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করি সাবজেক্ট প্লাস হ্যাভস প্লাস ভাবে b3 প্লাস অবজেক্ট আমরা একটা উদাহরণ দেখি is this মানে কি উদাহরণ সাবজেক্ট কি আই দেখো আই সাথে কি হয় হ্যাঁ আই হ্যাভ ভার্বের বি থ্রি আমাদের মূল ভার্ব কি ছিল গো তাহলে কি হবে বি থ্রি কোনটা গো ওয়েল গন আই হ্যাভ গন টু স্কুল এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর স্ট্রাকচারস প্রথম কি দেখো সাবজেক্ট প্লাস have been অথবা has been plus beyond plus ing plus object নির্দিষ্ট সময় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি দাঁড়াবে সাবজেক্ট প্লাস have been অথবা has been মূল ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট তারপর একটা নির্দিষ্ট সময় থাকবে আর নির্দিষ্ট সময় না থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না একটা উদাহরণ দেখি দিস আই তার কি হবে আই শুড গিভ হ্যাভ আই হ্যাভ বিন তাহলে মূল ভার গো তারপরে এটা সাথে আইএনজি গোয়িং টু স্কুল এখন নির্দিষ্ট সময়
and are. So guys, আমরা present tense চারটা গঠন এবং উদাহরণগুলো দেখলাম, এগুলো আবার আমরা পুনরায় এই গঠন এবং উদাহরণগুলো দেখব। Present ইনিমিং টেন্স এটা স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণটি কি হলো? আই গো টু স্কুল। Present continuous গঠন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইয়ার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যে কি আছে? আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। Present perfect tense এটা স্যার গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ ভার্বের ভিতরে প্লাস অবজেক্ট। উদাহরণটি কি হলো? আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই হবে গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তবে ভার্ব বিঅনের সাথে আইএনজি অবজেক্ট তারপর একটা নির্দিষ্ট সময়। উদাহরণ আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি এখন ধরে স্কুলে যাইছি। এরপর আমরা দেখব কি পাস্ট টেন্সটা। এখন আমরা দেখব past tense। হ্যাঁ গাইস, খেয়াল করো past tense, past tense কে তেমনি আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে যা আমরা পূর্বে লিখেছি। প্রথম কি past indefinite, তারপর কি past continuous, past perfect continuous, past perfect continuous। এখন আমরা দেখব এই গঠনগুলা। সো গাইস, past indefinite tense এর গঠন কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন ছিল সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট, আর এখন দেখব আমরা সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তাহলে দেখি আমরা সাবজেক্ট এখানে কি নিতে পারি? আগের মতো সেম আই, ভি টু, এখানে ভি তে ভি টু তে কি আছে? ওয়েন্ট, went to school। এবার দেখো past continuous tense এর গঠন, past continuous tense এর গঠন। হ্যাঁ গাইস, আগে বলে রাখি past indefinite tense কিন্তু এটা, আর past indefinite tense কি? যেমন সাধারণ অতীত, আর past continuous হলো অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছিল, অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছিল এর বুঝে তাকে past continuous tense বলে। আমরা গঠনটা দেখব, গঠনটা কি আছে? স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? বিভাগ প্রেজেন্টের জন্য অ্যাম ইজ আর ব্যবহৃত হয়, আর past continuous মানে past এর জন্য ওয়াজ হয়। তাহলে এখানে আছে স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বি অন আই প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা উদাহরণ দেখব, তাহলে আই আই সাথে কি হয়? ওয়াজ, আই ওয়াজ, বি অন, বি অন কি ছিল? গো, এর সাথে হবে আইএনজি গোয়িং টু স্কুল। এখন দেখব দেখো past perfect tense, past perfect tense কি? দেখো অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি past perfect, অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটিকে past perfect tense বলে। আমরা গঠন দেখব, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব ভি3 প্লাস অবজেক্ট। আমরা এবারে উদাহরণ দেখবো, তাহলে কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভিতরে প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্টে কি নিয়েছিলাম? হ্যাড এর জায়গায় হ্যাভ হ্যাজ, তবে হ্যাভ হ্যাজ নিয়েছিলাম। এবার পাস্ট এর জন্য কি হবে? হ্যাড ইজ, এখন আই হ্যাড। দেখো এবার ভার্বের
B3 go went gone B3 থেকে আছে gone I have gone to school এখন তো আমরা past perfect continuous tense past perfect continuous গঠনটা কি হবে subject plus had been plus been plus ing plus object subject plus had been plus been plus ing plus object তারপর নির্দিষ্ট একটা সময় তা আমরা প্রথমে কি দিছিলাম ওখানে had been এবার দিছি কি had been this subject আমরা কি নিলাম I তারপর কি আছে I had been I had been plus be on কোনটা আছে go এরপর কি হবে ing going অবজেক্ট কি ছিল to school তারপর একটা নির্দিষ্ট সময় for an hour হ্যাঁ গাইস এখন আমরা পুনরাবার এগুলো একটু দেখি দেখো past infinitive tense গঠনটা কি subject उदाहरण गठन एवं उदाहरण भविष्य साधारण क्या बोझा फ्यूचर इंडिपेंडेंट टेंस बोले स्कूले जाबो बोईटा पढ़बो ढाका जाबो ए धरनेर सेंटेंस देखो घटना सब्जेक्ट प्लस शैल अथवा हुईल प्लस बिहार प्लस ऑब्जेक्ट और उदाहरण देखी आई आई शैल की जाए शैल आई शैल go to school আমি স্কুলে যাব ফিউচার কন্টিনিউয়াস দুই স্ট্রাকচারস স্ট্রাকচার মানে কি গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা হি উইল বি প্লাস বিয়ন্ড প্লাস আইজি প্লাস অবজেক্ট অবজেক্ট তাহলে কি দাঁড়ালো
যে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ইয়ার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ দেখো, আই শ্যাল বি মূল ভার্ব হিয়ন গো গোয়িং টু স্কুল। এরপর আমরা দেখবো তিন নম্বরটা, shall have বা will have, will have subject plus shall have বা will have, তারপর কি হবে plus happen be three plus object। দেখো হ্যাঁ গাইস, তাহলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে subject plus shall have বা will have প্লাস ভার্বের ডিগ্রি প্লাস অবজেক্ট। আমরা উদাহরণ দেখি, যেমন আই শ্যাল হ্যাভ ভার্বের ডিগ্রি, ডিগ্রি কি দেখো ভার্বের ডিগ্রি কি আছে গো ওয়েন্ট গন গন টু স্কুল। হ্যাঁ গাইস, তাহলে কি হলো দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ আর ভি থ্রি প্লাস অবজেক্ট, তাই বলতাম কি আই শ্যাল হ্যাভ গন টু স্কুল। হ্যাঁ গাইস, আর একটা বাকি আছে। সো গাইস, আমার ক্লাসটা যদি ভালো যেন লাগে, আমার নতুন নতুন ইউটিউব চ্যানেল একদম নতুন, তা আসাদ লার্নিং স্কুল তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবার তোমাদের কাছে অনুরোধ রইল, সেই সাথে বেল আইকন বাটন বাজিয়ে দিতে ভুল করবো। হ্যাঁ, আমার লাস্ট ওয়ান দেখি, চার নম্বর, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গঠন তো সাবজেক্ট প্লাস shall have been বা will have been plus beyond plus plus ing প্লাস অবজেক্ট নির্দিষ্ট সময়। উদাহরণ দেখো, সাবজেক্ট নিলাম আই, আই সাথে কি হবে আই শ্যাল হ্যাভ বিন, তারপর কি বিয়ন, বিয়ন কি ছিল গো, এর সাথে কি হবে আইজি টু স্কুল, নির্দিষ্ট সময় ফর অ্যান আওয়ার। হ্যাঁ গাইস, তারপরে লাস্ট অন দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বি প্লাস বিয়ন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট নির্দিষ্ট সময়, দেখি আই শ্যাল হ্যাভ বি গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি এক ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। হ্যাঁ গাইস, আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্টস করবা। এই বলে আমি আমার ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।